হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অ্যান্ড আমি আবারও চলে এসেছি সবসময়ের মতো আপনাদের জন্য নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে। আর আজকে যে প্রোডাক্টটি রিভিউ করতে এসেছি সেই প্রোডাক্টটি অনেক অনেক বেশি একটি ভালো একটি ব্র্যান্ডের প্রোডাক্ট, আর অনেক বেশি পপুলার একটি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে এসেছি। এই ব্র্যান্ডটির সাথে সবাই নিশ্চয়ই কম বেশি পরিচিত। তাদের অনেক অনেক প্রোডাক্টের মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোর রিভিউ অলরেডি আমার চ্যানেলে আছে, আর সেই রিভিউগুলো আপনারা অনেক বেশি পছন্দও করেছেন। আজকে নিয়ে এসেছি ব্রেলি ব্র্যান্ডের একটি হচ্ছে আপনার সানস্ক্রিন। আমরা সবাই জানি আমাদের স্কিনের জন্য সানস্ক্রিন কতটা ইম্পর্টেন্ট। যারা হচ্ছে রেগুলার বেসিসে বাহিরে যাচ্ছে তাদের জন্য তো অবভিয়াসলি। সো আজকে এইটিরই একদমই হচ্ছে জেনুইনটি রিভিউ ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব এই প্রোডাক্টটির। আর এই প্রোডাক্টটি আপনারা কীভাবে পারচেস করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দিব। সেই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটি কমপ্লিট করতে হবে, আর করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য আপনার নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে দিন, বেল আইকনটিতে ক্লিক করে দিন, লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পেয়ে যাওয়ার জন্য। সো ভিউয়ার্স, চলুন স্টার্ট করে দিচ্ছি আজকের রিভিউটি। আজকেও অন্য দিনের মতো একদম জেনুইনটি রিভিউ ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখতে চেষ্টা করব, অবশ্যই দিব। আর সেজন্যই বলছি এটি হচ্ছে একটি সানস্ক্রিন। দেখতে পাচ্ছেন খুব ছোট সাইজের, অনেকেই আছে বলে যে আপনি এত বড় সাইজের সানস্ক্রিন দিয়েছো, এটা আমরা ক্যারি করতে পারছি না। কারণ সানস্ক্রিন আমরা জানি কিছুক্ষণ পরপর কিন্তু মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তার মধ্যে কিন্তু আপনাদেরকে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হয়। তো সেজন্য আমি বলবো যে আপনারা এই ছোট এটার কথা অনেকেই আমার অনেকেই সাজেস্ট করছি এবং আমার চ্যানেল থেকে এখন পর্যন্ত অনেকেই নিয়েছে এই প্রোডাক্টটি। এই প্রোডাক্টটি খুব ইজিলি হচ্ছে আপনারা আপনাদের পার্সে ছোট যে হ্যান্ড পার্সটি আছে সেখানে কিন্তু ক্যারি করতে পারবেন। এটি কিন্তু আপনাদের জন্য ট্রাভেলের জন্য খুবই খুবই ভালো হবে। আপনাদের এটি একদম ট্রাভেল ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট। সো প্রথমেই বলছি ব্রেলির কথা। ব্রেলি যে ব্র্যান্ডটি আছে এটি নিয়ে অলরেডি আমি কাজ করেছি। ব্রেলির হচ্ছে টোটাল একটি সেট নিয়ে কাজ করেছি আমার চ্যানেলে আছে, যেটা ব্রনের প্রোডাক্ট ছিল এবং সেটি প্রচুর পপুলারিটি পেয়েছে, সবাই খুব পছন্দ করেছে। এবং আমাদের চ্যানেল থেকে রিভিউ দেখার পর বা আমার ফেসবুক পেজ থেকে আমি লাইভ করার পর মাশাআল্লাহ অনেক অনেক রেসপন্স পেয়েছি সবার কাছ থেকে। তো এই প্রোডাক্টটি অনেকদিন ধরে সেল করছি, ইভেন হচ্ছে এটি আমি নিজে অ্যাপ্লাই করছি ব্রেলির এই প্রোডাক্টটি। অ্যান্ড অসাম প্রোডাক্ট, জাস্ট অসাম। এই প্রোডাক্টগুলো খুবই খুবই ভালো স্কিনের জন্য, কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল এতে ইউজ করা থাকে না। ব্রেলি খুব বিখ্যাত একটি ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডের প্রোডাক্ট প্রতিটি প্রোডাক্টই স্কিনের জন্য খুবই ইফেক্টিভ হয়, একদম স্কিন ফ্রেন্ডলি প্রোডাক্ট বলতে পারেন। সব ধরনের স্কিনের জন্য এগুলো খুবই পারফেক্ট প্রোডাক্ট, অল স্কিন টাইপ প্রোডাক্ট। সো এই যে ব্রেলি দেখতে পাচ্ছেন, একদম আউটলুক দেখলে দেখবেন একদমই হচ্ছে প্লেন এটা আউটলুক, কোনো প্রকার জাঁকজমক নেই, কিছু নেই। হোয়াইটের উপর ব্ল্যাক হচ্ছে লেখাগুলো। এই যে ব্রেলি ব্র্যান্ডের, এটি হচ্ছে হোয়াইটনিং ইউভি সানস্ক্রিন ক্রিম। তো এটি হচ্ছে ইউভি সানস্ক্রিন ক্রিম বলা হচ্ছে, এটি ব্রেলি ব্র্যান্ডের এটি হোয়াইটনিং বলা হচ্ছে। এটি ইউজ করলে আপনার স্কিন কিন্তু ব্রাইটনিং দিবে, হোয়াইটনিং দিবে। এখানে হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে, সব ইংলিশে লিখে আছে, ইফেক্টগুলো দেওয়া আছে এবং হচ্ছে আপনার ইউজ প্রসেসটা কিন্তু দেওয়া আছে। সো এখানে এভরিথিং এখানে লেখা আছে, কীভাবে ইউজ করতে হবে সব কিছু দেওয়া আছে। এই হচ্ছে আপনার প্রোডাক্ট। এখানে বারকোড স্ক্যানার আছে, আপনারা খুব ইজিলি বারকোডটা স্ক্যান করে দেখে নিতে পারেন। এখান থেকে বারকোড স্ক্যান, আপনারা হচ্ছে কিউআর কোড বারকোড খুব ইজিলি স্ক্যান করে আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিনা ভেরিফাই করতে পারবেন। এখানে ভেরিফাই কোডগুলো আছে। অ্যান্ড এই জায়গায় কিন্তু আপনারা এখানে কতটুকু প্রোডাক্ট আছে, এখানে 40 ml প্রোডাক্ট আছে। অ্যান্ড সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে SPF 50 আছে, SPF 50+ PA। আমরা জানি যে SPF হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট সানস্ক্রিনের ব্যাপারে। যখন আপনি সানস্ক্রিন ইউজ করবেন আপনার ফেসে, আপনার অবশ্যই ট্রাই করবেন সেই সানস্ক্রিনটার জন্য মিনিমাম যেন একদম কম হলেও যেন 25 থাকে। তো যদি 25 থেকে 50-এর মধ্যে হয় তাহলে খুবই ভালো, 50 হলে তো কোনো কথাই নেই, স্কিনের জন্য খুবই ভালো। এটি হচ্ছে SPF 50+ PA++ আছে। সো এটি হচ্ছে খুবই খুবই ভালো, এটি আপনার সূর্যের বেগুনি রশ্মি থেকে আপনার স্কিনকে প্রোটেক্ট করতে হেল্প করবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে এক্সপায়ার ডেটটি আছে, ম্যানুফ্যাকচারিং ডেট। ম্যানুফ্যাকচারিং ডেটটি দেখতে পাচ্ছেন, ম্যানুফ্যাকচারিং ডেট 2021, এক্সপায়ার ডেট 2024। এ হচ্ছে প্যাকেজিং, এখন আর হচ্ছে এই প্রোডাক্টটি। আরেকটি কথা আপনাদেরকে ক্লিয়ার করি, অনেকে কিন্তু সানস্ক্রিন কেন আমরা ইউজ করছি সেটাই ভালো মতো জানি না, বা কেন ইউজ করতে হবে সেটাও জানি না। অনেকে দেখা যায় আমরা বাহিরে যাচ্ছি, খুব মেকআপ নিচ্ছি, স্কিন প্রোটেক্ট করার জন্য বিভিন্ন কিছু করছি, কিন্তু সানস্ক্রিনটা কেন ইউজ করব বা কতক্ষণ পরপর এটি ইউজ করতে হয় বা প্রপার ওয়েতে ইউজ করার যে নিয়মটা আছে প্রপারলি ইউজ করতে হবে সেটা অনেকে আমরা জানি না। না জানাটা ভুলের কিছু না, জেনে নেওয়াটাই বড় কথা।
তো আমি এখন প্রথমে বলবো সানস্ক্রিন কেন ইউজ করতে হবে। আমাদের যে সূর্যের যে বেগুনি রশ্মি আছে, আমরা সবাই কম বেশি বাহিরে যাচ্ছি, বাহিরে না গেলেও যারা রান্না করছি রান্নাঘরে, যারা মহিলারা আছি, মেয়েরা আছি, রান্না করতে হচ্ছে, অনেকটা সময় আমরা চুলার কাছে থাকছি, তাদেরও কিন্তু সানস্ক্রিন ইউজ করা উচিত। কারণ চুলার কাছে থাকলে চুলার যে প্রচণ্ড আগুনের যে তাপ থাকে, সেই তাপ থেকে কিন্তু আমাদের স্কিন জ্বলে যাচ্ছে, আমাদের স্কিন বার্ন হচ্ছে, আমাদের সেটা হাতের স্কিন বলেন বা ফেস বলেন, এটা কিন্তু বার্ন হয়। অনেকেই সেটা আমরা জানি না। শুধুমাত্র সূর্য থেকেই যে আমাদের স্কিনকে প্রোটেক্ট করতে হবে তা কিন্তু না, আমরা যখন আগুনের কাছে যাচ্ছি, চুলার কাছে যাচ্ছি, তখনও কিন্তু আমাদেরকে স্কিন প্রোটেক্ট করে যাওয়া উচিত। আর যখন আমরা সূর্যের ওখানে যাব, বাহিরে যাব, যারা ওয়ার্কিং লেডি আছি বা যারা মারা আছি, বেবিদেরকে স্কুলে যেতে হচ্ছে বা কোনো না কোনো কারণে বাহিরে যেতে হচ্ছে, আমাদের কিন্তু অবশ্যই প্রতিদিন সানস্ক্রিন ইউজ করেই বাইরে যাওয়া উচিত। কারণ আমি যতই স্কিনকে যত্ন করি না কেন, যদি আমি বাইরে যাওয়ার সময় স্কিন প্রোটেক্ট করে না যায়, তাহলে কিন্তু আমার স্কিনটা নষ্ট হয়ে গেল। সেই সারাদিনের কষ্ট, সারা রাত ধরে নাইট ক্রিম ইউজ করলাম, ময়েশ্চারাইজার ইউজ করলাম, এগুলো কিন্তু কোনো কাজই আসবে না। সো আমাদেরকে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে সানস থেকে, রোদের বেগুনি রশ্মি থেকে স্কিনকে প্রোটেক্ট করার জন্য, কিংবা আমরা চুলার যে আগুন আছে আগুন থেকে স্কিনটাকে, তাপ থেকে স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য। এখন আসবো কিভাবে ইউজ করতে হবে। অনেকে প্রপারলি ইউজটা না জানার কারণেও কিন্তু ইউজ করার পরও স্কিন বার্ন হয়। তো আমাদেরকে ফার্স্টে জানতে হবে কী করে ইউজ করতে হবে। বাহিরে যাওয়ার আগে স্কিনটাকে খুব ভালো করে হচ্ছে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নেওয়ার পরে যদি কেউ ময়েশ্চারাইজার ইউজ করতে চান, তাহলে অবশ্যই ময়েশ্চারাইজার কিংবা টোনার ইউজ করতে পারেন। করার পর আপনারা হচ্ছে এরকম একটি সানস্ক্রিন নিয়ে সানস্ক্রিনটি ইউজ করে ফেলবেন। আপনার যতটুকু প্রয়োজন, আপনার ফেসে বা হাতে যতটুকু পর্যন্ত বের হয়ে আছে রোদে যাচ্ছেন, যতটুকু পর্যন্ত আপনি হাতে ইউজ করতে পারেন, পায়ে ইউজ করতে পারেন, ফেসে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার পরে 10 থেকে 15 মিনিট আপনাকে ওয়েট করতে হবে বাহিরে যে বের হওয়ার আগে। 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে। এই যে প্রোডাক্টটি আছে, এটি আপনার স্কিনের উপরে হচ্ছে একটি লেয়ার তৈরি করার জন্য, এটি কাজ শুরু করার জন্য, আপনার স্কিনকে প্রোটেক্ট করার যে তার যে কাজ, কার্যকারিতাটা স্টার্ট হওয়ার জন্য তাকে সময় দিতে হবে। দেন আপনাকে বাহিরে যেতে হবে এবং প্রতি 2 থেকে 2.5 ঘন্টা পরে আপনাকে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে। তো আপনি চাইলে আবারও ফেসটা অ্যাপ্লাই করে ওয়াশ করে নিয়ে তারপরে আপনারা ওটা ইউজ করতে পারেন। বাট যদি কারো যে বাহিরে যাচ্ছি, বাইরে যেয়ে ওখানে ওয়াশ করার কোনো জায়গা পাচ্ছেন না, তারা কি করবেন, সাথে অবশ্যই এরকম হচ্ছে ওয়েট টিস্যু রাখবেন, ফেসিয়াল যে ওয়েট টিস্যুগুলো আছে সেটা রাখবেন সাথে। তাহলে আপনার যখন জার্নি অবস্থা, যারা জার্নি করছেন বা কোথাও ঘোরাফেরা করছেন, তারা কিন্তু অবশ্যই কি করতে পারে, এরকম একটা ওয়েট টিস্যু দিয়ে ফেসটাকে মুছে নিয়ে খুব ভালো করে তারপরে আবার কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই সানস্ক্রিন নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে যদি আপনি বাইরে থাকেন। তাহলে আপনার স্কিন বার্ন হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। আর বাসায় এসে খুব ভালো করে ফেসটা আবার ওয়াশ করে ফেলবেন আপনার যে রেগুলার ফেস ওয়াশটি আছে বা সোপটি আছে সেটি দিয়ে, তাহলে আপনার স্কিনটা পুরোপুরিভাবে প্রোটেকশন পাবে। সো এই যে এই ওয়েতে কেউ যদি অ্যাপ্লাই করেন, যেমন করে আমি আপনাদেরকে বলেছি, তাহলে ইনশাল্লাহ আপনাদের স্কিন কখনোই বার্ন হবে না। একদম প্রপার ওয়েতে আপনি আপনার স্কিনটাকে প্রোটেক্ট করতে পারবেন, সূর্যের বেগুনি রশ্মি থেকে বলেন বা বাসার যে আগুনের তাপ থেকে বলেন। আর অবশ্যই আপনারা কেনার সময় খুব ভালো করে খেয়াল করবেন যে প্রোডাক্টটা নিচ্ছেন সেটা কতটুকু আপনার জন্য স্কিন ফ্রেন্ডলি, এতে আপনার যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো আপনার স্কিনের জন্য কোনো হার্মফুল কিছু আছে কিনা, কিংবা এতে SPF কী আছে। SPFটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে অবশ্যই কিন্তু SPFটা খুব ভালো করে খেয়াল করতে হবে, এক্সপায়ার ডেটটা খেয়াল করতে হবে। আর যারা বাইরে থেকে প্রোডাক্ট পারচেস করবেন, তারা অবশ্যই কিন্তু স্ক্যানার দিয়ে আপনার যে প্রোডাক্টটি সেটি কিন্তু স্ক্যান করে দেখে নেবেন যেটা আসলে অরিজিনাল প্রোডাক্ট কিনা। তো এই যে প্রোডাক্টটি আছে, এখন আমি হচ্ছে এটি একটু ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে অলরেডি দেখতে পাচ্ছেন এটা কেমন হবে। আমি আমার হাতে অ্যাপ্লাই করে আমি দেখাবো। এটি পাতলা এরকম ক্রিমের মতো একটি প্রোডাক্ট হবে, খুব ভারী ক্রিম তা না, একদমই ওয়েটলেস প্রোডাক্ট। এবং এটি কিন্তু দেখতে পাচ্ছেন ছোট্ট একটি জার, যেটা আপনি ইজিলি কিন্তু বাইরে ক্যারি করতে পারছেন, একদম হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি, যে কোনো জায়গায় যাচ্ছেন ইউজ করতে পারবেন। এটা কিন্তু অল্প লাগে, খুব বেশি লাগে না, কারণ যেহেতু পাতলা, আর পাতলা প্রোডাক্ট হলে কি হয়, যখন ঘন ভারী ক্রিম হয় তখন খুব দ্রুত হচ্ছে আপনার স্কিনের উপর একটা লেয়ার তৈরি করে। আর এটা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট ফেয়ারনেস দিবে। যে কেউ যদি চান যে আপনি একটি ময়েশ্চারাইজার একটি ক্রিম ইউজ করলেন বা একটি হচ্ছে টোনার অ্যাপ্লাই করলেন ফার্স্টে ফেস ওয়াশ করার পরে, দেন আপনি এই ক্রিমটি অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু পুরোপুরিভাবে স্কিনে অবজার্ভ হয়ে যাবে না, কিছুটা এরকম ভেসে থাকবে। তবে আপনি 10 থেকে 15 মিনিট যখন আপনি এটাকে এভাবে রেখে দিবেন, তখন কিন্তু এটা অনেকটুকু মিশে যাবে স্কিনের সাথে, পুরোপুরিভাবে এরকম হয়ে থাকবে না, এটি হোয়াইটনিং বলা হচ্ছে। এটি যদি রেগুলার বেসিসে কেউ অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু এটি একটি স্কিনটাকে ব্রাইট করবে।
এটা আপনাকে ফর্সা করে দিবে সেটা বলবো না, বাট এটি হচ্ছে স্কিন ব্রাইট করবে আর আপনাকে ইনস্ট্যান্ট একটি স্কিনে একটি ব্রাইটনেস দিবে। একটু এরকম সাদা সাদা একটা ভাব আসবে, এটা আপনি ইউজ করলে মনে হবে যেন আপনি একটি ডে ক্রিম ইউজ করেছেন। ডে ক্রিম ইউজ করলে যেরকম একটি মেকআপ একটি লুক আসে ফেসে, সেরকম একটি হোয়াইটনিং লুক আসবে। এটি কিন্তু আপনার স্কিনের সাথে অবজার্ভ হয়ে যাবে, পুরোপুরি এতটা ভেসে থাকবে না। আরও কিছুক্ষণ রাখার পরে যখন 10 থেকে 15 মিনিট যখন আপনি এরকম রেখে দিবেন, তখন দেখতে পাবেন এটি আপনার স্কিনে অবজার্ভ করে নিচ্ছে। অবজার্ভ করে নেওয়ার পরে কিছুটা ভেসে থাকবে এবং বের হওয়ার আগে আপনি আবারও হাত দিয়ে যদি একটু ম্যাসেজ করে নেন, তাহলে স্কিনটা একদম স্কিনের সাথে বসে যাবে এবং কিছুটা মেকআপ একটা লুক আসবে। আপনি চাইলে শুধুমাত্র এটি ইউজ করে কিন্তু হালকা একটি লিপস্টিক বা একটি কাজল পরে কিন্তু বাইরে চলে যেতে পারছেন, মেকআপ লুক পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে প্রোডাক্টটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে। আর করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। ভিউয়ার সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।